এরপরে প্রশ্ন হলো কেউ যদি জাদু করেছে কিনা তা বোঝার উপায় কি? দেখুন জাদু করা হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় আছে। তোমাদের থেকে একটা উপায় হলো কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, কোনো ভাবেই কোনো ডায়াগনোসিস হচ্ছে না, কোনো রোগ ধরা পড়ছে না, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, কিশোকায় হয়ে যাচ্ছেন, বিছানায় পড়ে যাচ্ছেন, কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, অস্বাভাবিক পর্যায়ের অবনতি হচ্ছে, এ ধরনের পরিস্থিতি হলে জাদু আপনাকে করা হয়ে থাকতে পারে, দুষ্টজনের প্রভাব থাকতে পারে এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত। স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে, বিভিন্ন ট্রিটমেন্টে তিনি সুস্থ হচ্ছিলেন না, তাকে জাদু করেছে একজন ইহুদি, তার নাম ছিল লাবিদ ইবনে আসম, তার চুল দিয়ে জাদু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ট্রিটমেন্টের জন্য কোরআনে কারীমে সূরা নাযিল করেছেন, সূরায়ে ফালাক নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো জাদুর বিরুদ্ধে দারুণ কাজ করে। সকাল সন্ধ্যা তিন তিনবার পড়বেন, আল্লাহ হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। এছাড়া জাদু করা হয়েছে কিনা, যারা ঝাড়ফুঁক করেন কোরআন হাদিসের আলোকে এবং এই জাতীয় কাজ করতে গিয়ে অনেকে উল্টাপাল্টা করেন, মিথ্যার আশ্রয় নেন, প্রতারক টাইপের কিছু কবিরাজ আছে, সেগুলো না, যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন তাদের কাছে গেলে আপনার বিভিন্ন আমলের মাধ্যমে তারা পরখ করতে পারেন। বিশেষ করে জাদুগ্রস্ত লোকদের একটা বড় আলামত হলো, আমি নিজে এরকম বহু মানুষ দেখেছি, দেখেন যারা আমাদের অনেক ভাই আছেন যারা অলৌকিকত্ব বিশ্বাস করেন না, এবং ইন্টারেস্টিং বিষয় হলো তাদের ইমানে আসার জন্য এই একটা পয়েন্টই যথেষ্ট। জাদুগ্রস্ত রোগী আমি জীবনে বহু দেখেছি যে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করার পর সে পাগলের মতো ছটফট করতে থাকে, অর্থাৎ সহ্য করতে পারে না, অস্থির হয়ে যায়, বহু দেখেছি আমি, একটা দুইটা না, হাত পা শরীর বাঁকা হয়ে আছে। পৃথিবীর কোন বিজ্ঞান এটার ব্যাখ্যা দাঁড় করাতে পারবে? কোনো বিজ্ঞানের ক্ষমতা আছে যে কোরআন আয়াত তেলাওয়াত করার পরে অ্যাকশন হচ্ছে তার সঙ্গে? কিভাবে সম্ভব এটা? জেনে ধরা রোগী তাদের বাস্তব, যদি অনেকগুলো আছে ভুয়া মানসিক রোগীকে জেনে ধরা রোগী বানানো হচ্ছে, সত্যিকারের জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয়, আমার চোখের সামনে বহু ঘটনা আমি দেখেছি, জেনেছি, সেটাকে বিজ্ঞান কি ব্যাখ্যা দিবে? আল্লাহর কোরআন সত্য হওয়ার ব্যাপারে ইমান আনার জন্য এই একটা পয়েন্ট যথেষ্ট, আপনি চোখের সামনে দেখলে বুঝবেন। আমার পরিচিত এক বড় ইঞ্জিনিয়ার, বুয়েটের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, ওনার বাসা জিনের উপদ্রব শুরু হয়েছে, ওনার ওয়াইফ আপনার ওই যে বটিতে কোমড়া কেটে ফালি করে রেখেছে, এক ফালি কাটছে, এরপর দেখে আর এক ফালি নাই, নিয়ে গেছে, গাছের পাতা ছিঁড়ে ফেলে রাখে, এরকম উপর্যপরি ডিস্টার্ব। আমার ফ্যামিলির মধ্যে এরকম কিছু কিছু ঘটনা আমার চোখের সামনে বা আমাদের চোখের সামনে এরকম ঘটেছে, দেখার সুযোগ হয়েছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সত্য হওয়ার ব্যাপারে এই ঘটনাগুলো যথেষ্ট, যদি কারোর চোখ থাকে সে একটু দেখলেই বুঝতে পারবে। যাই হোক, যেটা বলছিলাম জাদুগ্রস্ত ব্যক্তি চেনার উপায় কি, একটা বড় উপায় হলো কোরআনে কারিমের কিছু আয়াতের, বিশেষ কিছু আয়াতের তেলাওয়াত, বিশেষ করে ঝাড়ফুঁক যারা করেন তাদের তেলাওয়াতে এটার এফেক্ট ওই ব্যক্তির মধ্যে ধরা পড়ে। তো এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যাবেন যারা ভালো করে বুঝেন, এক্ষেত্রে বেশিরভাগই বাণিজ্যিকভাবে কাজ করে, অসত্য কাজ করে। আল্লাহ তালা সবাইকে হেফাজত রাখুন। জাদুটোনা থেকে যদি বেঁচে থাকতে চান নিয়মিত সকাল সন্ধ্যার আমলগুলো করবেন। আমাদের একটা ছোট্ট দোয়ার বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার আমল, এটা আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনার আপনার স্বল্প মূল্যে বিক্রি করা হয়, বিতরণের জন্য ফ্রি আপনার বিতরণের জন্য ব্যবস্থা আছে। এই বই সংগ্রহ করে সকাল সন্ধ্যা পড়বেন, ছোট্ট একটা বই, পড়তে অল্প সময় লাগে। আর এতটুকু যদি না পারেন অন্তত তিন কুল, কুল হুয়াল্লাহ, কুলাদুল ফালাক, কুলা রব্বের নাস, তিনবার তিনবার করে সকালে, তিনবার তিনবার করে সন্ধ্যার পড়বেন, সব সময় পড়ে পরে সময় ফু দিবেন ইনশা আল্লাহ। আর বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ পড়বেন, বাইরের সময় বিসমিল্লাহ পড়বেন, এই বিষয়গুলো আমল করবেন ইনশাআল্লাহ তাআলা জাদু টোনা থেকে বলতে রাখবেন। বিশেষ করে সূরা ফালাকটা অনেক বেশি কার্যকর, এটা নাজিলই হয়েছে জাদু টোনা থেকে মুক্তির জন্য। অংশার নাফাসাতে বিলকাদ অর্থটা পড়ে দেখবেন, দেখবেন মিলবে। আচ্ছা, এরপরে যাই হোক, এরপরে প্রশ্ন হলো অনেকে বলে ওযু করার সময় কথা বললে ওযু ভেঙে যায়, আবার অনেকে বলে ওযু করার পর হাঁটুর উপর কাপড় উঠে গেলে ওযু ভেঙে যায়, কথা কি সঠিক কিনা? অজু ভঙ্গ হওয়া নিয়ে অনেক কুসংস্কার আমাদের মধ্যে আছে, যেমন মায়েরা সন্তানকে দুধ পান করালে অজু ভাঙে, বলে কি বলে না অনেকে, ভুল। তারপরে বিড়ি সিগারেট খাইলে অজু ভাঙে, এটাও ভুল। বিড়ি সিগারেট খাইলে অজু ভাঙবে না, ভাঙবে তাকওয়া, আরো বড়টা। অজু ভাঙলে তো এমন কোনো অসুবিধা ছিল না, গুনা হবে না, অজু ভাঙলে তো গুনার কাজ না, কিন্তু তার কি ভাঙবে, তাকওয়া ভেঙে যাবে, আমল ভেঙে যাবে, গুনা হবে। হাঁটুর উপরে কাপড় উঠলে অনেকে বলে অজু ভাঙবে না, এটাও ভুল। হাঁটুর উপর কাপড় যদি মানুষের সামনে উঠান আপনি ইচ্ছাকৃত, তাহলে তো সতর করলেন, আপনি হারাম কাজ করলেন, আপনার তাকওয়া ভেঙে গেল, আমল ভেঙে গেল, অজু ভাঙবে না, অজু ভাঙার বাংলা তো কোনো দোষ ছিল না। তেমনি ভাবে আপনার অনেকে মনে করে যে অজু করার পর কথা বললে অজু ভেঙে যায়, মহিলারা অজু করে আসার সময় অন্য কোনো পুরুষের নজরে পড়ে গেলে অজু ভেঙে যায়, যদিও নজরে
যেন না পড়ে সেজন্য তিনি সাবধান থাকবেন, পুরুষও সাবধান থাকবেন। তারপরে আপনার এরকম অজু ভাঙে নিয়ে আরো নানান কথা আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো একটার কারণে অজু ভাঙে না। অজু ভাঙে নির্দিষ্ট কিছু কারণে, আপনার শরীর থেকে নাপাক বের হয়েছে, আপনি ঘুমাইছেন, সেন্সলেস হয়েছে, এগুলোর কারণে কি হয় অজু ভাঙে। কোন ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে ফরজ গোসল করতে হবে নাকি বিলম্ব করার বিধান আছে? অন্যথায় কোন ব্যক্তি যদি গোসল ফরজ হওয়া অবস্থায় ঘুমিয়ে পড়ে বা কোনো কাজে ব্যস্ত থাকে এবং নিয়ত রাখে যে পরবর্তী সময়ে ফরজ গোসল আদায় করবে, এমন অবস্থায় যদি গোসল করার আগেই মৃত্যু চলে আসে তবে কি মানে মৃত্যু নসিব হবে? দেখুন, গোসল ফরজ হওয়ার পর দেরি করা উচিত না, দ্রুত গোসল করা উচিত। বড় জোর আপনার রাতে গোসল ফরজ হলো, ফজরের আগ পর্যন্ত আপনি লেট করতে পারেন, জায়েজ আছে। কিন্তু এক্ষেত্রে সুন্নাত হলো উযু করে তারপর ঘুমাবেন। যদি উযু করে না ঘুমাইলে আপনার গুনাহ হবে না, কিন্তু সুন্নাত হলো উযু করে ঘুমানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি প্রমাণিত। আমাদের দেশে মা বোনদের উপর একটা ফতোয়া জারি করা হয়, এটা মহিলারাই জারি করে বেশি, মুফতি মহিলা থাকে, শাশুড়ি ননদরাই বলে হ্যাঁ গোসল ফরজ হয়েছে, অথচ সে রান্নাবাড়া করতেছে, বাচ্চাকে দুধ দিচ্ছে বা ঘর ঝাড়ু দিচ্ছে বা অন্য কোনো কাজ করছে, অথচ একই কাজ ছেলে যদি করে তার বিরুদ্ধে কোনো ফতোয়া থাকে না। যত ভুলভাল ফতোয়া উল্টা পাল্টা মাসালা সব মহিলার উপরে কার্যকর করা হয়, আর মসজিদ ইমাম সাহেবের বিরুদ্ধে মুসল্লিরা করে। এই দুই জায়গায় মহিলারা করে মহিলাদের উপরে, শ্বশুরবাড়ির লোকেরা আর মুসল্লিরা সব মিলে হুজুরের বিরুদ্ধে লাগে, যত মাসালা আছে সব বাইর করবে উল্টা পাল্টা। যাই হোক, তো গোসল ফরজ হলে অন্যান্য কাজ করা যাবে, কিন্তু তার আগে একটু উযু করে নিয়ে করতে পারেন। এরপরে নামাজের ওয়াক্ত যখন হবে, নামাজ পড়তে হবে, তার আগে আগে অবশ্যই গোসল করে ফেলতে হবে ফরজ, কিন্তু ওই পর্যন্ত আপনি বিলম্ব করতে পারেন, মাঝখানে উযু করে অন্যান্য কাজ করবেন। আর যদি উযু ছাড়াও করেন তাতে বড় কোনো গুনাহ হবে না, উযু আপনার হয়ে যাবে। ওস্তাদ শেষ তো, আর দুইটা আছে। আমি একটি বিষয় জানতে চাই, 11 বছর পর অনেক চেষ্টা করে আল্লাহর রহমতে কনসিভ করি, তাই আমি ভোগ হিসাবে মাদ্রাসা একটি ছাগল দেই। বাচ্চাটা 2.5 মাসের সময় নষ্ট হয়ে গেছে, মা বলে আমি ছাগল দিলাম তাই নাকি নষ্ট হয়ে গেছে, এ বিষয়ে যদি কিছু বলতেন উপকৃত হইতাম। মায়ের কথা হলো কিছু দিতে হলে বাচ্চা জন্মের পর দিতে হয়। কত উল্টা পাল্টা কথা যে আমাদের সমাজে আছে। ভাই, আপনার কোনো উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য আল্লাহর রাস্তা আপনি দান করতে পারেন, দান করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে এটা দিয়ে দেন। যদি আল্লাহ না দেন সবর করবেন যে এই না দেওয়ার পেছনে আপনার জন্য কোনো কল্যাণ আছে। এটা ঠিক না যে আল্লাহ আগে দিবে তারপর আপনি দিবেন, এই টাইপের কাজ তো মান্নাতকে বলে, আল্লাহ আমার ছেলে দিলে তারপর আমি তোমাকে দিব। তো আপনার মা যে বলছেন যে আল্লাহ আগে দেওয়ার আগে তুমি আগে দিলে কেন, ভুল করছো। আমার একটা গল্প মনে পড়েছে, ওই যে শেখ আয়েজ আল কারনি, সৌদি আরবের অনেক বড় একজন আলিম, অনেক পরিচিত এবং পপুলার একজন স্কলার, তিনি এই গল্পটা বলেছেন। ইরাকে বলে একজন বেকুব ছিল, খুব নাম করা এলাকা, সবাই জানতো একটু বেকুব কিসিমের, কিছু সোজা সরল মানুষ থাকে না, কিছু বুঝে না, তো সবার সাথে বেকুবগিরি করে, তো আল্লাহর সাথেও বেকুবগিরি করে বসছে। কিভাবে সেটা? তার একটা গাধা ছিল, এই গাধা বাঁ টাড়া দিয়ে বিভিন্নভাবে সে বেচারা সংসার চালাইত। তো একবার এই গাধা অসুস্থ হয়েছে, তখন সে বেকুব লোকটা চিন্তা করে গেল যে আল্লাহ গাধা অসুস্থ হয়ে গেছে, আমি এখন কি করব, আমার তো এটা দিয়ে উপার্জন করতে হয়, সংসার চালাইতে হয়। তো সে মান্নত করছে, আল্লাহ আমার গাধাটা তুমি ভালো করে দাও, যদি ভালো করে দাও তো আমি 7টা রোজা রাখবো। তো আল্লাহ তাআলা তার গাধা ভালো করে দিয়েছেন, ভালো হয়ে গেছে আর কি। গাধা ভালো হওয়ার পরে সে 7টা রোজা রাখছে, রোজা রাখার পরে রোজাগুলা শেষ রাখা 8ম দিনে তার গাধা মরে গেছে। এখন সে আল্লাহর উপরে খুব নারাজ হয়ে গেছে, নারাজ হয়ে বলে আল্লাহ এটা কি হলো, আমি তো তোমার কথা ঠিক রাখছি, তুমি এরপর আমার গাধাটা মেরে ফেললাম, আচ্ছা ঠিক আছে রমজান আসুক। এবার পরের রমজানে আসছে আর সে রোজা রাখছে 23টা, 7টা আর রাখে নাই, আল্লাহ ওই যে 7টা রাখছিলাম কোনো কাজ হয় না এই জন্য কাটাকাটি। এই যে আল্লাহর সাথে এটা চলে না, এতটুকু বোঝার মতো বোধ ছিল না বেচারার, হয়তো আল্লাহ তারে মাফ করবেন। তো এই দান করার ক্ষেত্রে আল্লাহর সাথে এরকম কন্ডিশন দিয়ে দিয়ে দান করা এটা উচিত না, মান্নত টাইপের দান বলা হয়। এই যে প্রশ্ন হুবহুই ওই ভদ্রলোকের আপনার ওই ঘটনার মতো হয়ে গেছে যে সন্তান হওয়ার পরে দিতে হয়, আগে না, আগে দিলে যদি না হয় এগুলো ভুল ধারণা, বরং আগে থেকে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দানের মাধ্যমে সওয়াবটা দিবেন আমাকে ইনশাআল্লাহ। অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা নেন, অতএব সে পরীক্ষায় সবর করতে হবে।